ভাষা সাহিত্যে অবদানের জন্য এবার 11 বিভাগে 15 বিশিষ্টজন পেলেন বাংলা একাডেমি পুরস্কার। 21 বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কবিতায় পুরস্কার পেয়েছেন আসাদ মান্নান এবং বিমল গুহ, কথা সাহিত্যে ঝর্ণা রহমান, বিশ্বজিৎ চৌধুরী। হোসেনউদ্দিন হোসেন পুরস্কৃত প্রবন্ধ গবেষণায় অনুবাদে আমিনুর রহমান, রফিক মুনির চৌধুরী, নাটকে সাধনা আহমেদ, আর শিশু সাহিত্যে স্বীকৃতি পেয়েছেন রফিকুর রশিদ। এছাড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় পান্না কায়সার, হারুনুর রশিদ পুরস্কার পেয়েছেন বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায়। শুভাগত চৌধুরী বিজ্ঞানে, সুফিয়া খাতুন এবং হায়দার আকরম খান রণ আত্মজীবনীতে। আর লোকসাহিত্যে কাজের স্বীকৃতি পেয়েছেন আমিনুর রহমান সুলতান।